ইউকেএম ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজি আমি এই যে সিরিজর আমি আরম্ভ করছু মহাদেশ সম্পর্কে জাণিবা লাগি। আমি প্রথমে জানলে আফ্রিকা, তারপরে আন্টার্কটিকা, এই ক্রমরে আমি আউ গোটে মহাদেশ সম্পর্কে জাণিবা। তেণু চলন্তু দেখিবা আগুয়াকু বড়িবা। প্রথমে দেখিলে আমি আফ্রিকা, তারপরে দেখিলে আফ্রিকার কোন ট্রপিক অফ ক্যান্সার ইকুইটোরিয়াল, তিনোটি যাক ট্রপিক অফ ক্যান্সার ইকুইটোরিয়াল আউ ক্যাপ্রিকর্ন, তিনোটি যাক রেখা আফ্রিকা মহাদেশ দেখি যাচ্ছি, এইসব দেখিলে। তারপরে আমি দেখিলে আন্টার্কটিকা। আজি এই ক্রমরে আমি দেখিবা অস্ট্রেলিয়া, এই ক্রমরে দেখিবা অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া পৃথিবী পৃষ্ঠরে যেতে স্থলভাগ অছি তার 7% স্থলভাগ অধিকার করছি। আউ ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন আফ্রিকা মহাদেশ ভিতর দেইকি গতি করুছি। তাহলে আফ্রিকা অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে আমি টিকি ধারণা নেবা। ই দেখ, এপটে হল ভারত মহাসাগর, এপটে হল কোন প্রশান্ত মহাসাগর, উত্তর দিকে দেখ তিমুর, পাপুয়া নিউ গিনি, ই অবস্থিত। আউ গোটে এটা হল ভারত মহাসাগর, ই হল প্রশান্ত মহাসাগর। ভারত মহাসাগর তিন দিকে পরিব্যাপ্ত, আউ প্রশান্ত মহাসাগর তার পূর্বরে অবস্থিত। আউ ই তলকু হল তাসমানিয়া, তাসমানিয়া আউ এপটে ডাণ পটে তার অছি দক্ষিণ পূর্বরে অছি কি নিউজিল্যান্ড। আগকু যিবা, এবে গোটে গোটে করি অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে আমি জানিবা। ইয়ে হল কোণ, অস্ট্রেলিয়া ইজ দ স্মলেস্ট কন্টিনেন্ট ইন দ ওয়ার্ল্ড, ইয়ে সবুঠু ছোট মহাদেশ অটে। ইয়াকু কোণ কোয়া যায়, নাকু ল্যান্ড অফ থার্স্টি বি কোয়া যায়, ল্যান্ড অফ থার্স্টি মানে এটি কোণ চারিআড়ে মরুভূমি অছি, পানির অভাব তেমন শোষ লাগে, তাকে সেপাই কোয়া যায় ল্যান্ড অফ থার্স্টি। অস্ট্রেলিয়া গোটে মহাদেশ যেটি কৌশি কৌশি ভলকান না বা আগ্নেয়গিরি না। অস্ট্রেলিয়ার বড় হ্রদ কি লেক ইরি, আর এইটি লক্ষ্য কর অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলরে কোণ অছি গ্রেট ডিভাইডিং রেঞ্জ, গ্রেট ডিভাইডিং পর্বতমালা এটি রয়েছে সেমতি। আউ এই সমুদ্র ভিতরে দেখ, ই হল গ্রেট ডিভাইডিং রেঞ্জ, তারপরে আসব গ্রেট বেরিয়ার রিফ, এই যে কোরাল সি লেখা হয়েছে ডাহাণ পটে অছি কোরাল সি, যেতে সি বা সাগর বিষয়ে ইয়া পূর্ব যে ভিডিও ছাড়ছি সে দেখি নেবে, ইয়ে হল কোরাল সি বা প্রবাল দ্বীপ। তেমন ই গ্রেট বেরিয়ার রিফ, গ্রেট বেরিয়ার রিফ কোটি অছি না অস্ট্রেলিয়ার পূর্ব উত্তর পূর্ব উপকূলরে অছি প্রবাল দ্বীপ গ্রেট বেরিয়ার রিফ। আউ বড় নদী কি না এই যে গ্রেট ডিভাইডিং রেঞ্জর, এই গ্রেট ডিভাইডিং রেঞ্জর যে নদী বাহারিছে সি হলে কি না মুরে আউ ডার্লিং, এই দুইটি মুরে রিভার, তার তলক অছি ডার্লিং রিভার, ডার্লিং মুরে
ডার্লিং রিভার দুটি নদী অস্ট্রেলিয়ার মুখ্য নদী আর এটি গ্রাসল্যান্ড রু বা তৃণভূমিকে অস্ট্রেলিয়ার কোণ কোয়া যায় ডাউনস কোয়া যায় যেমনি আফ্রিকার তৃণভূমিকে কোণ কোয়া যাওতলা আফ্রিকার তৃণভূমিকে কোণ কোয়া যাওতলা মনে রাখ যাইকি যদি ভিডিও দেখিন আউথরে যাই নিজে দেখ মু কই দেওয়াটা সবুলে ঠিক হব না অস্ট্রেলিয়ারে কোয়া হচ্ছে ডাউন আউ আফ্রিকার কোয়া হচ্ছে সাভান্না আউ দক্ষিণ আফ্রিকার কোয়া হতলা ভেল ফেল ভি ই এল ডি ভেল মনে রইলা এই ক্রমরে এটি কোয়া হচ্ছে তৃণভূমিকে ডাউন অস্ট্রেলিয়ার দি ডচ নেভিগেটর উইলিয়াম জেমস ভিউম ওয়াজ দি ফার্স্ট নন ইউরোপিয়ান টু রিচ অস্ট্রেলিয়া কেবে 1606 মসিহারে আউ 1770 মসিহারে ব্রিটিশ এক্সপ্লোরর জেমস কুক ম্যাপ এন্ড ক্লেম দি ইস্ট কোস্ট অফ দি অস্ট্রেলিয়া ফর গ্রেট ব্রিটেন তাহলে ক্যাপ্টেন কুক প্রসিদ্ধ নাবিক লে বা তাকে কোয়া হচ্ছে জেমস কুক তাকর অরিজিনাল না সি যাইকি পূর্ব উপকূলরে অস্ট্রেলিয়া আবিষ্কার করিকি আর সি তাকে ব্রিটেন বলে তাকে প্রথম কইলে ল্যান্ডিং অফ জেমস কুক এক বটানিবে বটানি বে অন 29th এপ্রিল 1770 টু ক্লেম অস্ট্রেলিয়ার ইস্ট কোস্ট ফর গ্রেট ব্রিটেন আর অস্ট্রেলিয়ার জীবজন্তু মানে অন্য জায়গাঠু সম্পূর্ণ অলগা এমনে হলে মনস্ট্রি বহুত স্তনপায়ী প্রাণী অছন্তি যে মানে অন্ডা দিয়ন্তি আর তাকে কোয়া যায় মার্সুপিয়াল মানে তাকে কোন তার গোটে থলি থিব সমস্তর ছোট ছুয়া মানে সে থলি ভিতরে জন্ম নেবে আর সে থলি ভিতরে আশ্রয় নেবে মার্সুপিয়াল এ হট মার্সুপিয়াল ইনক্লুডিং কঙ্গারু কোয়ালা উম্বার এমু কোকাবুরা কাকাপু কঙ্গারু রেড ট্রপে স্নেক মোয়া মোয়া গোটে সবুঠু বড় পক্ষী থিলা যে উড়ি পারুনথিলা সে বর্তমান পৃথিবী পৃষ্ঠরু আউ দেখা যাও না আর গোটে হলো ডেভিল আউ ডিঙ্গো ডিঙ্গো গোটে কুকুর প্রজাতির হলা এবে জানিবা জলপ্রপাত সম্বন্ধে ওয়ালম্যান ফল অস্ট্রেলিয়ার হলো সবুঠু উচ্চতম জলপ্রপাত আউ এই ক্রমরে অস্ট্রেলিয়া আউ পাখরে অছি কে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কু কোয়া যায় ও সাপ বিহীন দেশ সেতরে কোনোসি সাপ দেখা যান্তি নাহি অস্ট্রেলিয়ার সবুঠু সমুদ্রে সবুঠু বিষাক্ত জেলিফিশ দেখা যায় তার না হচ্ছে বক্স কর্ন জেলিফিশ আর সবুঠু দীর্ঘতম পুল হল মাকলি রিভার ব্রিজ আর সবুঠু বড় নদীবদ্ধ যন্ত্র হল ওয়ারেন গাম্বা ওয়ারেন গাম্বা ইয়ে হল অস্ট্রেলিয়া বিষয়ে গোটে সম্যক ধারণা এবে আমি আউ গোটে জিনিস ধারণা নিয়ে যাওয়া যে অস্ট্রেলিয়ার কোন কোন মরুভূমি রয়েছে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি গ্রেট স্যান্ডি মরুভূমি গিবসন মরুভূমি মুখ্য মরুভূমি গিবসন সিমসন গ্রেট স্যান্ডি গিবসন সিমসন গ্রেট স্যান্ডি
आउ ग्रेट विक्टोरिया ए चारोटी मुख्य मरुभूमि ऑस्ट्रेलिया रही एवे आम जान मौसम संपर्क ये कमी वर्षा हुए कौन हुए समर्थन ना ऑस्ट्रेलिया कहीं मरुभूमि विषय जान ऑस्ट्रेलिया पूर्व भाग कौन ग्रेट डिवाइडिंग ग्रेन ये पटे डाणपटे रहा वर्ल्ड मैप देखने जा बुझीहब एपट पेरू पेरू आम मौसम आरंभ होपटे बोक आसी ये ग्रेट डिवाइडिंग बाड़ी होती वर्षा हो जाएपाई ये मोरे डार्लिंग रिवर ये सृष्टि किंतु ये कौन ना ईस्ट ऑस्ट्रेलियन उष्ण स्रोत प्रवाहित होटा आरंभ कौट हो पेरू आरंभ हो तेणु यही उपकूल वर्षा सब किंतु एपटू तले रहा किए आंटार्क्टिका आंटार्क्टिकार जो शीतल स्रोत एपटे प्रवाहित काउंटर करिया लगी कहीं गरम अच्छी तेणु ये समुद्र पानी ये गरम तेणु या बैलेंस करने लगी एपटू दक्षिण पटु ये वेस्ट ऑस्ट्रेलियन करंट कौन शीतल सामुद्रिक स्रोत ये प्रवाहित होती जेहेतु एटिका समुद्र शीतल स्रोत प्रवाहित होती यार पखापाखी जो स्थलभाग रही एथिरे कौनसी जलीय बाष्प सृष्टि हो पारना तेणु जलीय बाष्प नथिले कौन हम से वर्षा हो पार ना तेणु ये दक्षिण जो पश्चिम भाग ऑस्ट्रेलिया सब मरुभूमि ये क्रम बुझे जो जो भी शीतल स्रोत सामुद्रिक शीतल स्रोत प्रवाहित से अंचल केवे वृष्टिपात हुए ना कहीं जो जलीय बाष्प सृष्टि हम ना बा जो स्थलभाग गरम ही हम ना तो जलीय बाष्प ऊपरको उठबना जिते पर्यत जलीय बाष्प ऊपरको न उठी से वर्षा हवाटा असंभव ये है ऑस्ट्रेलिया विषय सम्यक धारणा आशा करती आप किसी धारणा मिली अवधारणा आप मिली जदि प्रकृत किसी आप शिखा को मिलू तक लाइक आउ शेयर कर दियंतु धन्यवाद।